একটা ভাষা হয়ে দাঁড়িয়েছে টলমল অবস্থায় দিন কাটাচ্ছে এটা আমি মনে করি একটা ভিত্তিহীন কথা এবং অযৌক্তি কথাবার্তা দেখেন সানাউল্লাহ সিদ্দিকী জামান হুজুরের সেলসেলা থেকে বারো হয়ে গেলে সেলসেলা ধ্বংস নয় বা আমি কোনো আমার ব্যক্তিগত কোনো এমন ভাষা বললাম বা আমার কোনো মত প্রকাশ করলাম সেটা সেলসেলার নয় এই সেলসেলা হচ্ছে আহলে সোনাত জামাতের রীতিনীতির ওপরে সেলসেলা তা যদি ফুরফরাস শরীফের সমস্ত হুজুর কেবলারা এই আর খিদমত করা বন্ধ করে দেয় ওয়াদিন নেশিয়া বন্ধ করে দেয় এবং বৈঠকখানায় যে ক্রে তালিম দে বন্ধ করে দেয় আমার বিশ্বাস আমার ইমান কেন আমি যতটুকু জামান হুজুরের জীবনী কিতাব পড়ে যতটুকু আমি পেয়েছি বা তারা খালিফা হাজরাতের জীবনী কিতাব বা পাঁচ হুজুর পীর কেবলাদের মুফতি আজাম হুজুর বিশেষ করে তানার কিতাব এবং যে সমস্ত হজুর কেবলাদের ওয়াজ আমাদের কাছে আজও আছে ভয়েস রেকর্ডিং সে সমস্ত আমরা যেটুকুনি বুঝতে পারি এ সিলসিলা আল্লাপাকের দরবারে কবুলিয়া সেলসেলা এবং যে সেলসেলার জন্য জামান রহমাতুল্লা আলীকে চোখের পানি ফেলে দোয়া করেছেন তা আমাদের বিশ্বাস একজন মরিদ যাবে আমি অ্যাজ এ পিরদাদা এবং অ্যাজ এ ফলোয়ার অফ সিলসেলাই জামান রহমতুল্লাহ আলী আমি একজন পীরজাদা হিসাবে এবং আমি সেলসেলার একজন ভালোবাসার মানুষ যাবে এটা আমার বিশ্বাস এই সেলসিলা তার কায়ামত পর্যন্ত জারি থাকবে যারা ভাবছে তারা সীমিত কিছু বিষয়কে দেখে এত কিছু চিন্তা করছে যে মরিদ হবে পরিকৃত যে মরিদ হবে ভালোবাসার মানুষ হবে এবং এই রীতিনীতির উপরে যে পার্টিকুলার মজবুত থাকবে তার মুখের শব্দ যার তার মুখের ভাষা এটা কোনো দিন হতে পারে না সানাউল্লা সিদ্দিকিকে দেখে সে যদি গোটা সেলসেলাকে বিচার করে এটা তার ভুল হবে এই সেলসেলা বৃহৎ সেলসেলা শুধু একটা জেলা নয় শুধু পশ্চিমবাংলা নয় যে সেলসেলা বর্তমান আল্লাপাক গোটা পৃথিবীতে এই সেলসেলা ভালোবাসার মানুষকে আল্লাহ ছড়িয়ে রেখেছেন তাহলে শুধু সানাউল্লা সিদ্দিকি বা কোনো পীরজাদা বা পুরফরাসরীপের পীরজাদাদের নিয়ে যে সেলসেলা আমি এটা মনে করি না এটা একটা বাজে কথা এই সেলসেলা আলহামদুলিল্লাহ যদি সমস্ত হুজুর কেবলারা ছেড়ে দেন আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি তো একজন দাদা হুজুরের ভালোবাসার মানুষ আপনি কি দাদা হুজুরকে বলে যাবেন সেলসেলা কখন টিকে থাকে যখন সেই সেলসেলার ভালোবাসার মানুষ থাকবে সেলসেলার ফলোয়ার থাকবে মহাব্বতের লোক থাকবে সিলসেলা ততদিন থাকবে তা আমি ছেড়ে দিলে কি হবে আপনি তো ছাড়বেন না উনি ছাড়বে না ইনি ছাড়বে না বাংলার কোটি কোটি আবুবাক্কা সিদ্ধিকল কুরেশ আমার তুল মানুষ মানে ভালোবাসা মানুষ গোটা পৃথিবীর দাদা পীরের ভালোবাসা মানুষ তারা তো ছাড়ছে না ছাড়লে সেলসেলা ধ্বংস হবে কী করে পাক আমাদের সকলকে এই সিলসিলার উপর মজবুত রাখেন এবং আমি দাদা পীরের মরিবদের কাছে আমি এটাই বলবো আমাকে দেখে সেলসেলাকে বিচার করবেন না দাদা পীরকে দেখে বিচার করেন তাঁর জীবনী তাঁর লেখনী তানার জীবনী কিতাব যে আমাদের কাছে আজও জল জল করে ভাসছে মুফতি আজম হুজুরের যে কিতাবগুলো ভাসছে এবং মানে হুজুর কেবলাদের যে ওয়াজ কাইয়ুমের জামান হুজুরের ওয়াজ মুফতি আজম হজুরের ওয়াজ সুলতান রুয়া এজিন রাহমা হুমুল্লাহ হজুরদের যে ওয়াজ ভয়েস আজও সমাজে ইন্টারনেট খুললেই পাবো সে সমস্ত অজগুনুকে দেখে নিজেদের সেলসেলার প্রতি ভালোবাসা আর গভীর করেন এবং আর মজবুত তৈরি হন তৎসহ আমার মুরব্বী হাজরাত জানারা আছেন আমার আব্বা হুজুর পিরকিবলা আমার চাচা যান হুজুর পিরকিবলারা আছেন তাদের সোহবতে বসার চেষ্টা করেন এবং সেলসেলাকে পরীক্ষিত পক্ষে চেনার চেষ্টা করেন আমি মনে করি এই টলমল যেটা আপনার মনে হচ্ছে আপনি এক জায়গায় মানে ইস্তাকামাতের মধ্যে চলে আসবেন এবং দৃঢ়তা চলে আসবেন আল্লাহ আমাদের সকলকে এই সেলসেরার প্রতি ভালোবাসার সঙ্গে চলাফেরা তৌফিক দেন